12টা কখনো পৌনে 12টা কখনো 12:30টা এরকম ম্যাডামগুলো তো একদমই আসেই না। কেন করবে না? এটা সাসপেন্ড করা হবে। ঘড়িতে সময় বেলা 11টা পেরিয়ে গেলেও স্কুলের শিক্ষক শিক্ষিকাদের দেখা নেই। এদিকে স্কুলে এসে বসে রয়েছে বাচ্চারা, শিক্ষক শিক্ষিকারা কখন এলেন জানেন? কেউ 11:30, কেউ বেলা 12:00। 12:30টাতেও এক শিক্ষিকা এলেন স্কুলে। এখন 12:15। আপনার টাইম আসা কটা কটা রয়েছে? আমি অসুস্থ, ওনাদের জিজ্ঞাসা করুন। রাজগঞ্জের জটিয়াকালী নিম্ন বুনিয়াদী স্কুলে এমন ঘটনা দেখে বেশ বিরক্ত পড়ুয়াদের বাবা মায়েরা। সময় মতো কেন স্কুলে আসছেন না শিক্ষক শিক্ষিকাদের সামনে পেয়ে তাদের ঘিরে জবাব চাইলেন অভিভাবকেরা। দিনের পর দিন নাকি এমনই চলছে। বৃহস্পতিবার শিক্ষক শিক্ষিকাদের ঘিরে ধরতেই তারাও দিলেন নানা রকম অজুহাত। এদিন বেলা 11টা পেরিয়ে গেলেও শিক্ষক শিক্ষিকাদের দেখা পাওয়া যায়নি স্কুলে। কিছুক্ষণ বাদে একজন শিক্ষক আসেন। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ঢোকেন 11:15। এরপর 11:45 এক শিক্ষিকা, আরেক শিক্ষিকা এলেন বেলা 12:00 পর। বাকি দুজন শিক্ষক 12:30 পর্যন্ত আসেননি। এরপরে শিক্ষক শিক্ষিকারা দেরিতে আসার কারণে বিক্ষোভ দেখাতে শুরু করেন অভিভাবকেরা। যদিও শিক্ষক শিক্ষিকাদের দাবি রাস্তাঘাটে আসতে একটু সময় লেগে গিয়েছে। আপনার এরকম আমি 2 বছর থেকে দেখেছি। চিন্তা করতে হলো আমি অসুস্থ, ওনাদের জিজ্ঞাসা করুন। আপনার টাইম কটা রয়েছে? আসার ১২টা তো বাকিদের সবারই থাকার কথা আজকে। হ্যাঁ, এখন আমরা দুজনই আছি। এখনো আপাতত কোনো মেসেজ আসেনি, কেউ আসবে কিনা। এখন পর্যন্ত যারা দেরি করে আসে তাদের বিরুদ্ধে এখন কী ব্যবস্থা নেবেন? আপনি তো ইনচার্জে রয়েছেন, তাদেরকে বলতে হবে যে তারা যেন টাইম মতো আসতে পারে। আর না হলে যদি টাইম মতো আসতে না পারে তাহলে যেন তারা মানে আজকের দিনটা সিএল হিসাবে দেখায়, বা পরবর্তীতে দেরি করে আসলে যেন সিএল নিয়ে বাড়ি চলে যায়। আমি আজকে বলবো, সবাইকে নিয়ে বলবো যে আজকে এরকম গার্জিয়ানরাও কমপ্লেন করছে এই বিষয়ে যে সবাই দেরি করে আসছে। এটা তো গার্জিয়ানরা যদি দিনের পর দিন দেখে তো এরপরে হয়তো অন্য ব্যবস্থা তারা নেবে। যেখানে 11টার মধ্যে ক্লাস শুরু হওয়ার কথা সেখানে 11টা প্রায় 12টা বাজতে চলবে, এখন পর্যন্ত ক্লাস শুরু হয়নি। ছাত্রছাত্রীদের কতটা সমস্যা বা কতটা মানে প্রবলেম হচ্ছিল? অবশ্যই ছাত্রছাত্রীদের তো তারা স্কুলে আসে পড়াশোনার জন্য, তাদের যদি ঠিকঠাক মতো পঠন পাঠনটা তারা না পায় তাহলে স্কুলে এসে ওই আসা না আসা সমান। তাই এই বিষয়ে তাদেরকে নিয়ে আমি আলোচনা করব এবং বসবো তাদেরকে নিয়ে যে স্কুলে এসে টাইম মতো এসে ছাত্রছাত্রীরা যাতে সঠিকভাবে পঠন পাঠনটা পায়।